আসসালামু আলাইকুম আমি রুবাবা চলে এসে সেলাই সিগনেচার আউটলেট থেকে আজকে আমাদের তিনটা ব্রাঞ্চে আপনাদের জন্য ওপেন আছে না তিনটা না ধানমন্ডি ব্রাঞ্চটা ক্লোজ আছে আজকে মঙ্গলবার সো যারা ধানমন্ডির দিকে আছেন আমাদের মেট্রো শপিং মলের শোরুমটা আজকে বন্ধ আছে আর আমাদের ফিন শপিং মলে ডেকোরেশনের কাজ চলছে সো আমরা খুবই তাড়াতাড়ি হচ্ছে আমরা দোতলা পিঙ্ক সিটি শপিং মলের দোতলা ওপেন করতে যাচ্ছি সো আমি বনানির অ্যাড্রেসটা বলে দিচ্ছি বনানি সাত নম্বর রোড পঁয়ত্রিশ নম্বর হাউস জি ব্লকে আছি আর পিঙ্ক সিটি শপিং মলের হচ্ছে একুশ নম্বর শোরুমে জসীম ভাই সবার আগে আজকে কি জসীম ভাই আপনি ডেকোরেশনের কাজ দেখেন যান দোতলায় যান যে দেখেন মিস্ত্রি ঠিক মতো কাজ করছে কিনা আমি লাইভ শেষ করে আপনার সাথে জয়েন করে ফেলবো ইনশাল্লাহ সো আজকে আমি খুবই একটা আপু কেমন আছেন আমি ভালো আছি আফরিন আপু আমি ভালো আছি আজকে আমি হচ্ছে দেখাব মানিজে সুইস বয়েল ক্যাটালগ ওকে সুইস বয়েল বডিটা হচ্ছে সুইস বয়েল পেয়ে যাবেন মানিজে আপনারা যে কোনো টাইমে ড্রেসটা পড়তে পারেন উইন্টারে পড়তে পারেন সামারে পড়তে পারেন মানে এটা মেনলি আসলে সামার কালেকশন ওকে বাংলাদেশে তো আর ওইভাবে শীত পড়ে না হাড় কাঁপানো শীত ছোটোবেলায় যেরকম ঠান্ডা পড়তো ছোটোবেলায় হচ্ছে আমি সকাল সাতটায় আমার প্রাইভেট ছিল আমাকে দেড় কিলোমিটার হেঁটে আমাকে প্রাইভেট পড়তে যেতে হতো সো আমি ঠান্ডায় দেড় কিলোমিটার হেঁটে যখন আমি প্রাইভেট পড়তে যা টিউশনিতে যেতাম প্রাইভেট পড়তে যেতাম আমি হচ্ছে কলম ধরতে পারতাম না আমার অঙ্কের অঙ্কের প্রাইভেট ছিল সো আমি কলম ধরে লিখতে পারতাম না তারপরে আমি এক মাস পরে প্রাইভেট পড়া বন্ধ করে দিছি সকালে যে আমি তো কলমই ধরতে না মানে হাত এত ঠান্ডা বরফ হয়ে যেত যে আমি যে পেনটা ধরে অঙ্ক করব আমার করবো না আমি তো মাইক ইউজ করছি সাউন্ড তারপরেও কম মানে সমস্যাটা কি হ্যাঁ সাউন্ড কম কেন? মেবি আপনার ফোনটাই তো চেক করেন তো সাউন্ড কি আমার কম নাকি আপনার কম? ওকে মানি যে শুরু করে দিব মানি যে ব্ল্যাক কালার একটা জামা আছে ব্ল্যাক কালার দিয়ে আমি সাবদিন আপু বলছি ঠিক আছে ওকে ফাইন সো আমি ব্ল্যাক কালার দিয়ে শুরু করে দিব সেই যেটা শীতের কথা বলছিলাম সেই ঠান্ডা আর এখন পরে না হাড় কাঁপানো ঠান্ডা মানে হাত জমে যাবে ওলাপাইন লেখতে পারবে না এরকম ঠান্ডা এখন আর পড়ে না এখন গরমের মতো ঠান্ডা এখনও এসি চলে বাসায় তার মানে ঠান্ডা নভেম্বর মাস নভেম্বরের শেষ ঠান্ডার কোনো আবির্ভাবই নাই আমি চলে যাই ব্ল্যাক কালারের সুইস বয়েল মানিজে ফাটাফাটি একটা ক্যাটালগ এই হচ্ছে আমার ব্ল্যাক কালারের মানিজে ব্ল্যাক কালার দেখাচ্ছি যার মধ্যে অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার অ্যান্ড ব্লু কম্বিনেশন এই যে ম্যাজেন্ডা ব্লু অনেকটা জামদানি স্টাইলের এই কামিজটা অনেকটা জামদানি তাঁতের যে ঝিকঝাক করা যে ডিজাইনটা থাকে জামদানি ওয়ার্ক ওরকম স্টাইলের এই জামাটা আপনার এখানে আপনি বোট নেক ওর হাই নেক ওর গোল গলা যাই করেন না কেন সুন্দর করে যেহেতু অল ওভার কাজ করা আপনাকে এখানে কিছু একটা এক্সেসোরিজ লাগালেই সুন্দর লাগবে গলাটা নেক ডিজাইনটা সুন্দর করে বানাতে হবে পাইপিংটা আপনি চাইলে ব্লু পেস্ট ম্যাজেন্ডা তিনটা থেকে যে কোনো একটা সুন্দর পাইপিন নিতে পারেন পেস্ট ম্যাজেন্ডা ওর ব্লু তিনটা কালারের মিলা খান আপু কেমন আছেন লুবনা আপু হ্যালো লুগনা আপু ওকে এই হচ্ছে আমার ফন্ট পার্ট কামিজের পুরো অল ওভার কাজ করা আর জামার ম্যাটেরিয়াল হচ্ছে সুইস বয়েল ম্যাটেরিয়াল সো সুইস বয়লের ডিমান্ড সব সময় বেশি থাকে লনের চাইতে ডিমান্ড বেশি হচ্ছে সুইস বয়েলের আমি ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পেছনের পার্ট ব্যাক পার্ট ওকে সালমান তুমি বারকোড পরে ফিল্ড করো হ্যাঁ ওকে এই হচ্ছে আমার ব্যাক পার্টের এই বরফি বরফি ডিজাইন করা পুরোটাই সুন্দর ব্লু ম্যাজেন্ডা কালার দিয়ে পাইপিং করলে খুব ভালো লাগবে এটা হচ্ছে আমার পেছনে ছিটা ছিটা কাজ করা হ্যাঁ সুইস বয়েল ম্যাটেরিয়াল সুইস বয়েল এটা সো আমি ব্যাক পার্ট রাখি অ্যান্ড স্লিভের কাপড় হাতাটা এই হচ্ছে আমার স্লিভ যেটা কিনা জামদানি ডিজাইনের এটা জামদানি ওয়ার্ক করা এই হচ্ছে আমার স্লিভের কাপড় সঞ্জায়না আপু থ্যাংক ইউ এই যে এরকম করে আমার ডিজাইন করা হাতাটা মেবি এরকম করে যদি কেটে নেন না খুব মানে ভালো লাগবে স্লিপটা এরকম নকশা করলে জিনিসটা ফুটবে ভালো লাগবে জিনিসটা প্লেন সেলাই করলে ভালো লাগবে না এই এই হাতাটা এই যে এই হাতাটা যদি আমি প্লেন এরকম করে পাইপিং করি ভালো লাগবে না দেখতে যে এরকম কাপড় বের হয়ে থাকবে সো ভালো লাগবে না এটা আমি এরকম করেই নকশা করে যদি আমি ডিজাইন করে নিই মানে দেখারও একটা ব্যাপার থাকে ব্ল্যাক কালার অনেক সুন্দর আসমা শরীফ আপু কেমন আছেন আমি দেখাচ্ছি মানিজ এ সুইচ বয়েল কালেকশন এগুলোর ম্যাটেরিয়াল সব সুইস বয়েল সবই সুইস বয়েল ওকে আজকে যা দেখাবো সব সুইস বয়েল আর এটা পেয়ে যাবেন আপনারা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস বলতে পুরো ক্যাটালগটি আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে থাকবে এটা অরিজিনাল প্রাইস মেবি আপনারা যারা কিনেছেন আগে তারা চার হাজার একশো চার হাজার কিংবা চার মানে একচল্লিশশো থেকে সাড়ে চারের একচল্লিশশো থেকে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশের মধ্যে কিনেছেন কিন্তু আজকে এটা আপনারা নিউ ক্যাটালগ খুবই সুন্দর পুরো সেট আছে এটা পুরো ডিসকাউন্টে পাবে তিন হাজার সাতশো টাকা এই ডিজাইনটা তিন টাকা পিওর শিপাওনের মধ্যে সুইস বয়েল কালেকশন তিন নিচে আসলে সুইস বয়েল হয় না আপনি যদি খুব সুন্দ কিনতে যেতেন চারের উপরে আপনার প্রাইজ পড়তো মানিজেও সেম প্রাইজ একচল্লিশশো থেকে চার কিন্তু এই ক্যাটালগটা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সো অনেক রিজনেবল প্রাইজ আছে তিন টাকা এটা প্রাইজ আছে মানিজে সুইস বয়েল কালেকশন অনেক ধামাকা অফার আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় পিওর মধ্যে এই যে যে বর্ডারটা ফাটাফাটি একটা বর্ডার এখানে একটা পিচ কালার আছে অ্যান্ড জাম কালার ব্লু কালার অলিভ কালার এই কয়েকটা কালার দিয়ে সুন্দর এই জামাটা মানে ফুল ক্যাটালগটা পাবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় আমি এটা রেখে দিচ্ছি ওকে জুয়াপু থ্যাংক ইউ প্যান্টের কাপড়টাও দেখিয়ে দেই এই হচ্ছে আমার প্যান্টের কাপড় কটন কালেকশন কটন প্যান্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্ট আর জামার কাপড় সুইস বয়েল এখন আমি লাল একটা জামা দেখাবো রেড কালার লাল বলতে অনেক সুন্দর লালের ওড়না দেখলে আপনারা পাগল হয়ে যাবেন সো যারা আছেন তার লাইনে থাকেন রেড কালারের দোপাট্টাটা দেখবেন এই হচ্ছে আমার মেরুন না এটা এক্স্যাক্টলি আসলে লাল ঠিক আছে এটা আসলে লাল ক্যামেরায় খালি মেরুনকে লাল দেখায় আমি নিজেও একটা লিপস্টিক কিনেছি পরশু দিনও বলেছি মে লাল টুকটুকা দেখে কিনলাম ডেলিভারি আসলো দেখি খয়রি কালার পুরাই একটা কালচে খয়েরি কালার পুরাই আমার মনটা খারাপ সো আমি রিটার্ন করি নাই আমি নিয়েছি এবং ইউজও করছি কি করব সো ক্যামেরার দোষ এটা আসলে ওনাদের দোষ না ক্যামেরার দোষ আমারও হয় এরকম এটা আসলে লাল এটা খয়েরি না এটা লাল রং যারা লাল পছন্দ করেন লাল হচ্ছে লাল এটা সিঁদুর লাল এই হচ্ছে আমার ফুল কামিজটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখেন এই যে এই যে এরকম ডিজাইন করা রেডের মধ্যে এই হচ্ছে আমার কালার কম্বিনেশন এই যে এরকম এরকম ওকে এরকম এরকম হচ্ছে ফুল ফুল হ্যাঁ মধ্যে একটা আমি লাল দেখাচ্ছি ওনাটা অনেক সুন্দর ওনাটা দেখার জন্য সবাইকে আমি ওয়েট করতে বলছি যে একটু ওয়েট করে ওনাটা দেখার জন্য এই হচ্ছে আমার ফন পার্ট রেড কালারে একদম টকটকা লাল তার সাথে হচ্ছে ব্যাকের কাপড় সুইস বয়েল আমি দেখাচ্ছি ওকে সুইস বয়েল কালেকশন আর হচ্ছে এই যে সালমান এখানে আসো এই হচ্ছে আমার ব্যাক পার্টে ছিটা কাজ করা এই যে ছিটা 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 ওকে পেছনের পার্টটা ছিটা কাজ করা এই যে ব্যাক পার্ট হচ্ছে ছিটা কাজ করা এত টাইট এটা থাকলে তো তোমার থাকতে হবে পিছনের পার্ট আমি দেখিয়ে দিলাম দেখতে ওকে এই হচ্ছে আমার ছিটা কাজ করা ব্যাক পার্ট একদম লাল মানে মেরুন দেখে লাল পাবেন লাল দেখে মেরুন পাবেন আমি বলেই দিচ্ছি এটা একদম টকটকা সিঁদুর লাল যাদের এরকম লাল জামা নাই এটা লাল জামা চানসো এটা হচ্ছে একদম টকটকা সিঁদুর লাল ব্যাক পার্ট অ্যান্ড আমি ফন্ট পার্ট আর স্লিভের কাপড়টা দেখাই এই যে এইটা অ্যান্ড এই হচ্ছে আমার ফাটা ফাটি চিকেনের ডিজাইন করা অনেক সুন্দর এটা নকশা করে কাটলে আমি বলছি যে যেগুলো একটু ঢেউ ঢেউ করা থাকে সাগরের ঢেউ উঠতে হতো এরকম ঢেউ অনুযায়ী কেটে নিলেই বরঞ্চ সুন্দর লাগবে আর পেস্তা কালার দিয়ে এটা পাইপিং কমপ্লিট করতে পারেন একটা ডিফারেন্ট সুন্দর একটা রং আছে এটার সাথে সো এইটা দিয়ে আপনি পাইপিং করতে পারেন লাল টুকটুকা এই জামাটা রেড কালার ওকে রেড এই জামাটার প্রাইস আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সুইস বয়েল কালেকশন সুইস বয়েল কালেকশন এই হচ্ছে দোপারটা বললাম যে দোপারটা পুরাই চিকেনের কাজ করা এই যে এরকম এই যে এরকম দেখেন ওনার সাইডের বর্ডারটা জামা লম্বা আছে লম্বাটা মেজারমেন্ট করে দিতে পারি এই যে এই হচ্ছে আমার দুপারটা সাইডের ডিজাইন করা এই যে এরকম ডিজাইন এই যে ডিজাইন সো চিকেনের ডিজাইন করা সুন্দর করে এবং পুরো ওনাটা সাইড বর্ডারটা কাটিং করা আপনার কিছুই করতে হবে না রেডের সাথে রেড দোপাটটা একদম লাল টুকটুকা এই জামাটা সিঁদুর লাল সো এটা প্রায় আছে জুয়েল আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনার দেখা পাই না আপনি শোরুমে আসেন না অনেকদিন আমার কোনো খোঁজ খবর নেন না ওকে এটা প্যান্টের কাপড় রেড কালারের আমি দেখাচ্ছি মানিজে সো সবারই ফেভারেট ক্যাটালগ মানিজে দেখাচ্ছি সুইস বয়েল কালেকশন মানিজে এই হচ্ছে এটা দোপারটা লাল টুকটুকাই জামাটা হাতাটা লম্বাও অনেক আছে আমি ভাজ করে জাস্ট রেখেছি এটা প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেক কমে পাচ্ছেন মিনিমাম চারশো চারশো টাকা কমে পাচ্ছেন আজকে ফোর হান্ড্রেড টাকা কমে পাচ্ছেন এই মানুষদের ক্যাটালগ সো আমি এখন দেখাচ্ছি বিস্কিট কালার স্কিন কালার পাউডার কালার যাই বলেন না কেন এই হচ্ছে আমার আরো সুন্দর একটা জামা যেটা কি কাজটার রংটা হচ্ছে অ্যাসি ব্লু রুম পেকবার আপু কেমন আছেন তোমাকে আমার গায়ে অনেক সুন্দর লাগতেছে অর্ডার করতে চাই তানজিলা চৌধুরী আপু ইনবক্স করেন ডক্টর দেখিয়ে দেখিয়েছেন দোয়া করে আপনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান জয়লা পুয়ো এবং সুস্থ হয়ে আমার সাথে দেখা করতে আসেন ওকে এটা হচ্ছে অ্যাশ ব্লু আর এটা স্কিন কালারের এমব্রয়ডারি কাজ করা সো আপনি যদি অ্যাশ ব্লু কালারের এক্সেসোরিজ অ্যাশ ব্লু কালারের পাইপিন বাটন আর পাওল যাই লাগান না কেন এটা পাওয়া যায় পাওলও যদি লাগান পুঁতি সো সেটাও এই কালারে পাওয়া যাবে নিচে ঝুলিয়ে দেওয়ার জন্য জামাটার ভিতরে ওকে এই হচ্ছে আমার সুন্দর একটা স্কিনি কালার গায়ের ফেস পাউডার এই যে মেকআপ কালার একদমই এই হচ্ছে জামাটা ফুল বডিটা কাজ করা মানে সুইস কালেকশন আমি দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে সুইস বয়েল মিনিমাম মধ্যে থাকে আসলে চারের উপরে চার চারের সাথে আপ ডাউন হয় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন চারের নিচে সুইস বয়েল কালেকশন এই হচ্ছে আমার ছিটা কাজ পুরো ব্যাক পার্টটা ছিটা কাজ হবে এই যে পুরো পেছনটা লম্বা দেখেন এখন আমি লম্বা মেজারমেন্ট করতে পারছি না শুধু এটা বলতে চাই যে দেখেন এই যে আমি আমি ধরেছি লম্বাটা কত আসছে একদম আমার পা পর্যন্ত হাজি পুরা হাজি সাহেবের মতো পা পর্যন্ত চলে আসছে সো লম্বা অনেক আছে আমার থেকে যারা এক বিঘাত লম্বা তারাও পড়তে পারবে কোনো অসুবিধা নাই সো ব্যাক দেখালাম একদম ফেস পাউডার বা স্কিনি কালার এই জামাটা এটার স্লিভের কাপড়ও হচ্ছে কাজ করা এই দেখেন হাতার কাপড় একজন জানতে চাইছেন এই দেখেন পুরো ব্যাক পার্ট সমান হাতার কাপড় হাতার কাপড়টা পুরো একটা ব্যাক পার্ট এতখানি কাজ দেওয়া আছে মানে কাপড় দেওয়া আছে এতখানি আমি কাপুর থ্যাংক ইউ এই যে এরকম সুন্দর ছিটা ছিটা স্লিভের মধ্যে হাতার মধ্যে এবং ডিজাইন করাই যে এরকম ডিজাইন করা স্লিপটা হাতাটা ডিজাইন করা সুরমা কালার সুরমা ব্লু কালার বা অ্যাশ ব্লু কালার এই যে এরকম সুন্দর স্লিভের কাপড় অ্যান্ড আমি হচ্ছে এটার এই হচ্ছে আমার স্লিপটা ওকে নেহা আপু থ্যাংক ইউ তোমারটা আছে কনিস ফাতেমা আমারটা তো সোল্ড আউট সব কুর্তি ওকে এই হচ্ছে আমার স্লিপের কাপড় এটা হচ্ছে আমার কমিজের ফন্ট পার্ট অ্যান্ড এটার ইনবক্স নাম্বার অর ঠিকানা দিয়েছি ইনবক্সে ওকে এই হচ্ছে স্লিপ অ্যান্ড কামিজ আর এটার ওড়নাটা দেখেন চরম সুন্দর একটা ওড়না কারণ হচ্ছে এটার পুরো কমপ্লিট করা কিচ্ছু করতে হবে না এই দেখেন কেটে কুটে একদম ছাটাই করে পুরো উনাটা একদম ঠিকঠাক করে পাঠিয়েছে মানে আপনাকে টেইলারকে আর সাইডে কাটার জন্য টাকা পয়সা দিতে হবে না এটা কাটিং করাই আছে যেরকম অ্যাশ কালার দিয়ে সুন্দর এই কালারটা যে জামাটা পাইপিং করে বলবেন টেইলারকে আপনাকে সুন্দর করে বানিয়ে দিতে যে এরকম এরকম পুরো উনাটা পিওর শিপনের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর শিপনের মধ্যে এরকম কাজ করা সো এই হচ্ছে আমার গায়ের জামাটা ব্লু আর হচ্ছে স্কিন কালার বা একটু গোল্ডেন না আসলে এটা স্কিনই কালার একদম গায়ের কালার যে আমি পরে আছি সো এটার সাথে হচ্ছে একটু সুরমা কালার কম্বিনেশন আছে এটা প্রাইস আছে তিন টাকা আটশো দেয় নেই তিন টাকা সো কিছুক্ষণ আগেও ভাবতেছিলাম যে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিব কিন্তু লাইভে আসার পর আপনাদের প্রতি খুবই মনে হলো যে না আমার একশো কম হোক আপনারা আমার একশো ভাগে কম করুক আপনারা জিতেন সো এই কারণে হচ্ছে আরও কমিয়ে দিলাম তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় সো এই জামাটা যা ভালো লাগবে সুন্দর করে এই যে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন নিয়ে আমাদের ইনবক্স করে ফেলেন একদম স্কিনি কালার এটা এখন হচ্ছে একটা গ্রিন দেখায় তাই না গ্রিন কালার সব ক্যাটালকে মোটামুটি আসতেছে আবার এই হচ্ছে আমার গ্রিনের মধ্যে অল ওভার সুইস বয়ল এটা পুরো হান্ড্রেড পারসেন্ট সুইস বয়েলের মধ্যে গ্রিনের মধ্যে হচ্ছে বিস্কিট কালার এই যে এরকম বিস্কিট কালার এরকম বিস্কিট কালার দিয়ে অল ওভার এবং পুরো জামাটা এই যে সুইস বয়েল পুরো জামাটা হচ্ছে সুইস বয়েল কাপড়ের এটা আসলে গ্রিন ও না পেস্ট কালার এটা গ্রিন না আসলে পেস্ট কালার এই যে আমার নেল নেল পলিশ দেখে মনে হলো এটা হচ্ছে আমার একদম এক্স্যাক্টলি আমার নেল পলিশের কালার ফুল হচ্ছে এটা পেস্ট কালার আসলে গ্রিন বললে ভুল হইতো এটা পেস্ট কালার অল ওভার পেস্ট কালারের কাজ করা এই যে একদম অল ওভার একটা পেস্ট কালার দিয়ে পুরো সুইস বয়েলের জামা সুইস বয়েল কালেকশন পুরো বিস্কিট কালার সুতা দিয়ে কোনো মোটা না ভারী না অনেক দিন পর ফারজান আমি তো হ্যাঁ অনেক দিন পর এই হচ্ছে আমার ফুল কামিজ পেস্ট কালারের অ্যান্ড এটার ব্যাক পার্ট সুইস বয়ের ব্যাক পার্ট নওরিন আপু থ্যাংক ইউ নওরিন আপু আমার ড্রেসটা সুন্দর হ্যাঁ সুন্দর সহজ কুর্তি পরা হচ্ছে সহজ কুর্তি পরলে কাপড় দেখাতে একটু সুবিধা হয় তাই ইদানিং একটু কুর্তি পরছি আমি ওকে এই হচ্ছে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে এরকম ছিটা কাজ করা আর এটা পেস্ট কালার একদম আমার নেল কালার নেল পলিশের কালার সো এটা পেস্ট কালারের মধ্যে অল ওভার ব্যাক পার্ট কাজ করা আপনি বিস্কিট কালার দিয়ে এটা পাইপিন করবেন কারণ আর কোনো কালার নাই এখানে এটা পুরোটাই হচ্ছে বিস্কিট কালার দিয়ে করা সেটা প্রাইজ আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ফন পার্ট রাখি আমি পরে স্লিপটাই দেখেন পুরো স্লিভের কাপড়টা পুরো এত বড় একটা স্লিভের কাপড় আচ্ছা ইনবক্স করেছেন আলি আপু ওকেও আমার লোক আছে ওরা চেক করে ফেলবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার হাতার। আচ্ছা মেসেজ চেক করবে এই হচ্ছে আমার স্লিভের কাজ হ্যাঁ পুরো এত বড় একটা কাপড় আছে স্লিভের জন্য হাতার জন্য আমি এটা ভাজ করে সব সময় আসলে হাতাটা ধরি এই যে এই হচ্ছে আমার প্রাইস প্লিজ প্রাইস কিন্তু লিমা আপু অনেকবার আমি মনে হয় প্রত্যেকটা ড্রেসে চার পাঁচবার করে প্রাইস বলি প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার পেস্ট কালারের কামিজটা এই যে পেস্ট কালার আর এটার ওনা প্রত্যেকটা ওনায় দেখছে কমপ্লিট করা প্রত্যেকটা ওনা কমপ্লিট করা এই যে আর আজকে কিন্তু আরও একটা লাইভ আছে ওকে মিনিটে ছয়টা গুলা কটন কালেকশন যেটা কিনা সামার কালেকশন হবে কটন জামা কটন ওনা উইন্টারের জন্য না ভারী জামা না ওকে কটন কালেকশন হবে সো আপনারা ওই লাইভটাও জয়েন করবেন ছয়টা পনেরো মিনিটে গুলা আহমেদ কালেকশন নিয়ে আসবো আর এখন দেখাচ্ছি মানিজে সুইজ বয়েল কালেকশন এই হচ্ছে আমার জামার ডিজাইন করা নকশা করা দোপারটার মধ্যে ঝিকঝাঁক করা এই যে এরকম পুরো অন্যটা কিন্তু সুন্দর কাজ করা ফাটা একটা ক্যাটালগ কিন্তু আজকে দেখাচ্ছি মানিজে সবারই মোটামুটি পপুলার একটা ক্যাটালগ ওকে সার্ভিস থ্যাংক ইউ এটা কি গ্রিন না এটা গ্রিন এটা না পেস্ট গ্রিন পেস্ট কালার এই যে এই যে এরকম পেস্ট কালার এইটা হ্যাঁ সবগুলোই অসাধারণ আলি ফু এই হচ্ছে আমার গ্রিন কালারের কামিজ সুইস বয়ল কামিজ আর পিওর পিওরটা যেটা কিনা একদম হালকা হবে কোনো ওয়েট হবে না যেটার ওজন একদমই নাই এই যে আমি হাত করছি একদমই ওয়েট নাই ধরলে এই হচ্ছে আমার সুন্দর পুরাই একদম শ্যান্টেল মতো করে করা দোপাট্টাটা আর এই সুন্দর দুপাটার দিয়ে এই হচ্ছে আমার কামিজ হ্যাঁ এই হচ্ছে কামিজটা দেখে গ্রে পেস্ট গ্রীন কালার কামিজটা প্রাইজ আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি নিতে চাই তাবাস্সুম ইসলাম আপু এই যে দেখেন পেস্ট গ্রিন কালার ওকে পেস্ট গ্রিন কালার উইন্টার এই জন্য খুব ভালো হবে এই টাইপের কালার সো এই হচ্ছে ব্রাইট একটা কালার কম্বিনেশন এটা প্রাইজ আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমি রাখছি এখন না ওই যে এটা দাও না নিশ্চয় হ্যাঁ দুইটা আজকে ক্যাটালগে হচ্ছে মলিয়া থ্যাংক ইউ আজকে ক্যাটালগে হচ্ছে দুইটা লাইট কালার আছে একদমই বড় লোকদের কালার অফ হোয়াইট কালার সো দুইটা কালার আগে দেখাই ফেলি তারপরে হচ্ছে ব্রাইট কালার গুলো দেখাই এটা দেখানোর পর একটা ডিপ একটা কালার দেখাবো হ্যাঁ এই কালারটা একদমই যে ধরার সাথে সাথে একদম ধরার সাথে সাথে আপু করবো ইনশাল্লাহ এই সপ্তাহে না হ্যাঁ এই সপ্তাহে টাইম নাই সো আগামী সপ্তাহ পড়লে আপনার ফেভারেট ক্যাটালগটা আমি করে দিব ইনশাল্লাহ ওকে এই হচ্ছে ফেসবুক একটু সমস্যা হচ্ছে তো যার কারণে অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ আছে যেটা আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি না কি যেন বুঝতে পারছি না ফেসবুকে কি সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এই যে এরকম হচ্ছে অফ হোয়াইট কালার তার সাথে হচ্ছে পিচ কালারের ওকে একটু লাইট কালার এই কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাকে পরের মত লাগে নাই এই যে এরকম লাইট কালার এটা ওকে লাইট কালার নেওয়ারও অনেক কাপড় আছে যারা লাইট কালারই লাইট করে এরকমও আছে মানুষ সো এটা পিচ কালার অ্যান্ড অফ হোয়াইট কালার দিয়ে এই জামাটা করা অফ হোয়াইট ক্রিম কালার এই হচ্ছে আমার ড্রেসটা এবং এই টাইপের কালার হচ্ছে গায়ের রঙকে ব্রাইট করে দেখেন ধরার সাথে সাথে আমার একদম ফস্যা হয়ে গেছে আমি ধপ ধা ফসা কিন্তু আমি কিন্তু এত ফস্যা না এত ফর্সা না ধপ হাতের মধ্যে ছিল টিসু দাও তো একটু ওই যে ওয়াশরুমে আছে বিকাশ নাম্বার একটু দেখ নাসিমা আপু ইনশাল্লাহ আপনার দেখছে আপনার মেসেজ যত বড় মেসেজ দিচ্ছেন ইনশাল্লাহ পরে আপনাকে নিশ্চয় একটা সমাধান দিবে হ্যাঁ বললো কিভাবে লিপস্টিক কিভাবে বললো ওকে এই হচ্ছে আমার অফ হোয়াইট কালারের ড্রেসটা এটার হচ্ছে আমি ব্যাক পার্ট স্লিপ দো পার্টটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে খুব সুন্দর লাগবে যদি পিচ কালারের সব কিছু দেওয়া হয় এটার যেহেতু পিচ কালার আছে সো এটার যত কিছু ইউজ করবেন পিচ কালার ইউজ করলে খুব ভালো লাগবে এটার সাথে এবং এটার ব্যাক পার্ট হচ্ছে সুইস বয়েল ফ্রন্ট পার্ট সুইচ বয়েল সব পুরো ড্রেসের আজকের কালেকশন হচ্ছে সুইস বয়েল কালেকশন যে সুইস বয়েল কালেকশন এই হচ্ছে আমার ব্যাক পার্ট সো এই হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন সুইস বয়েলের মধ্যে অফ ব্যাক পার্ট করো না ওকে হচ্ছে আমার কাপড়টা অনেক বড় একটা স্লিভের কাপড় এই হচ্ছে আমার স্লিভের কাপড় হাতার মধ্যে এরকম সুন্দর নকশা করা থাকবে ওকে নকশা করা সো এইটা হচ্ছে আমি হাতাটা স্লিপটা এখানে ধরি এবং অফ হোয়াইট কালারের ডেলিভারি পেতে জাস্ট ঢাকার মধ্যে হলে কালকেই ডেলিভারি পেয়ে যাবেন এই হচ্ছে আমার একদম অফ হোয়াইট পুরাই ধবধবা অফ হোয়াইট কালার অ্যান্ড এই হচ্ছে আমার দোপাটটা এটা পিচ কালারের কম্বিনেশনে এই হচ্ছে অফ হোয়াইট কালার এই যে ফাটা ফাটি একটা অফ হোয়াইট কালার থ্যাংক ইউ অনেক সুন্দর সিরিয়াসলি আজকে ড্রেসগুলো এত সুন্দর হাতে পাওয়ার পর বুঝবেন একদম সফট শিফন পিওর শিফন বলতে যেটা বোঝা একদম সফট শিফোন তাড়াতাড়ি পাঠিয়ে দিও প্লিজ অর্ডারটা একটু ওকে এই হচ্ছে আমার দুপারটা স্যান্টালি দুপারটা পিচের সাথে অফ হোয়াইট পিচ কম্বিনেশন দুইটাই অনেক সুন্দর এবং দেখেন গায়ের রঙটা আপনার কতখানি ফর্সা করে এই যে অনেক ফর্সা করে ফেলে এই টাইপের কালার আর এই হচ্ছে আমার ড্রেসটা এটা তিন হাজার সাতশো টাকা অফ হোয়াইট ক্রিম কালার এটা প্যান্টের কাপড় এত সুন্দর একটা লাইট কালার দেখালাম এখন একদম চলে যাবো একটা ডার্ক কালার একদম ডিপ একটা কালারে চলে যাব সেটা আমি রাখছি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব হচ্ছে সুইস বয় ওকে হান্ড্রেড ওইটা দাও নিষেধটা দাও এটা তো খুঁজছো কেন এটা আমি চাইছি এটা কোথা থেকে বের করলাম কেন আমি বলেছি এই যে এই হচ্ছে আমার ডিপ কালার এটা পেস্টের ডিপ কালার একদম ডার্ক কালার একটা এই হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ দিয়ে করা পুরো অরেঞ্জ এবং তার সাথে হচ্ছে অলিভ কালার পুরো অরেঞ্জ এটা ভর্তি কাজ করা একদম জামাটা পুরো ভর্তি কাজ করে ওকে এটা প্রাইস সেম প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এটা পিওর সিপন্দোপারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফন দোপারটা আর এই হচ্ছে আমার কামিজটা পেস্ট কালারের কামিজ ওকে এটা পেস্ট কালারের কামিজ পেস্ট কালারের মধ্যে অরেঞ্জ কালার এমব্রয়ডারি আর এটা খুব সুন্দর করে আপনি অরেঞ্জ কালার দিয়ে এই যে এই হচ্ছে অরেঞ্জ কালার এইটা দিয়ে আপনি হচ্ছে পাইপিং করবেন বাটন লাগান গলাটা যদি আপনি গোল গলা করে সুন্দর করে এখানে বাটন ইউজ করেন মানে পাইপিং করে পার্লের কাপড় দিয়ে বেঁধে আপনি হচ্ছে এখানে অনেক ঘন করে বাটন দিতে পারেন অরেঞ্জ কালার দিয়ে খুব বেশি ফুটবে এটার সাথে ওকে এই হচ্ছে আমার ডিপ পেস্ট কালার অ্যান্ড পুরোটাই হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার দিয়ে অ্যান্ড অলিভ কালার দিয়ে পাইপিং করা অরেঞ্জ যদি ভালো না লাগে আপনি অলিভটাও ইউজ করতে পারেন কিংবা এখানে একটা অফ হোয়াইট ভিতরে একটা অরেঞ্জের শেড আছে ওই কালারটাও দিতে পারেন ডিপ কালারের সাথে একটু লাইট কালারের পাইপিং ইউজ করবেন ওকে এটা আমি ফ্রন্ট পার্ট রাখলাম এটার ব্যাক পার্ট দিচ্ছি এই হচ্ছে আমার ব্যাক পার্ট ডিপ পেস্ট কালারের ব্যাক পার্ট থ্যাংক ইউ হেনা রয় আপু এই হচ্ছে আমার ফ্লাওয়ারগুলো 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 এটা দিয়ে হচ্ছে এই যে পুরো ছিটা কাজ করে এই হচ্ছে আমার ব্যাক পার্ট ওকে পিছনের পার্ট খুবই নাইস করে প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাক স্লিপটা হাতাটা হচ্ছে অনেক এই যে অনেক কাপড় আছে সো আপনি ফুল স্লিভও করতে পারেন এটা দিয়ে পুরো ফুল স্লিভ হওয়ার মতো আরো কাপড় বাঁচবে ঠিক আছে অনেকখানি কাপড় দিয়ে দিয়েছে এই যে স্লিপটা হাতাটা এটা বাড়তি অংশটা ফেলে দিবেন এই যে বাড়তি অংশ এটা ফেলে দিতে হবে একদম একটা ডার্ক একটা ডিপ কালারের মধ্যে এটা এটার সাথে সুন্দর একটা পিওর শিপন ওনা আছে যেটা প্রায় আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার ওনা এই হচ্ছে এটার দো টাটা হান্ড্রেড পার্সেন্ট দেখেন ভারী কত এবং এমব্রয়ডারি কতখানি চওড়া প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ এবং এম্বোয়ডারিটা অনেকখানি চড়ে যে এতখানি এম্বোয়ডারি করা দো পার্টটার মধ্যে এবং ওকে একদম হচ্ছে এরকম চওড়া এম্বোয়ডারি কাজ করা ভিতরে হচ্ছে ছিটা ছিটা এই হচ্ছে আমার কামিজটা দেখেন ফুল কামিজ অ্যান্ড স্লিভ অ্যান্ড দো পার্টটা এই হচ্ছে কালার কম্বিনেশন একদম একটা ডিপ কালার দেখালাম যার সাথে অরেঞ্জ কালার এবং অরেঞ্জের শেড একটু কফি কালার আছে এই জায়গাতে হচ্ছে একটু পেস্তা কালার বা অলিভ কালারের মতো ওকে আর আছে কফি এই হচ্ছে এটার প্যান্টের কাপড় একদম ডিপ কালার এই কালারটাও খুব ভালো লাগবে উইন্টার যেহেতু ডিপ ডিপ কালার এবং লাইট কালারও নিতে পারেন লাইট কালার ডিপ কালার পরার সময় এখন উইন্টারের সময় আপনি ডিপ কালার পরলেও আপনার কোনো গরম টরম লাগবে না আর একটা কালার দেখাবো একদম এটা এটা হচ্ছে হলুদ না একটা কমলা কমলা পুরো পুরো এরকম এম্বি করা আর পুরোটা সুইস বয়েলের এই যে সুইস বয়েল কালেকশন দেখাচ্ছি আমি মানিজে দেখাচ্ছি সুইস বয়েল ওকে মানিজে সুইস বয়েল অরেঞ্জ কালার আর এটার মধ্যে অনেক সুন্দর করে মেরুন কালার এবং বিস্কিট কালারের এম্বারি যে মেরুন পিঙ্ক অলিভ অ্যান্ড বিস্কিট কয়েকটা কালার আছে কাঠচুপি এটা কি কাটচুপি ড্রেস না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এম্ব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট এম্ব্রয়ডারি করা আর হচ্ছে অরেঞ্জ কালার এই যে একদম অল ওভার কাজ করা পুরো অল ওভার কাজ করা সুইস বয়েল কালেকশন আর এটার সাথে হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে সুইস বয়েল এই যে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে মেরুন কালারের খুব সুন্দর করে মেরুন পিঙ্ক কালারে ফ্লাওয়ারগুলো করা এগুলো সব ছিটা কাজ করা ওকে সো পার্টে আপনি জাস্ট পাইপিং করে বানিয়ে ফেললেই হবে জামাটা অলরেডি ড্রেসটা অনেক বেশি কাজ করা আর মানি যে তো সবার মোটামুটি পরিচিত ক্যাটালগ মানে আনকমন ক্যাটালগ না একটু কমন সবাই চিনে এটাকে এবং খুব সুন্দর কাজ করে এরা এই হচ্ছে বারিজের মতো অনেকটা ওকে ওয়াও অনেক সুন্দর এটা একদম একটা কমলা কালার এটা কিন্তু একটু ইয়ালো ইয়ালো টাইপের কালার দেখাচ্ছে ক্যামেরায় কিন্তু এটা অরিজিনালি একদম একটা অরেঞ্জ কালার পুরাই একদম কমলা রং সো কমলার কিন্তু আবার দুই রকমের হয় একটা হলুদ টাইপের কমলা একটা হচ্ছে একদম কমলাই কমলা সো এটা হচ্ছে একদম কমলাই কমলা কম মানে কমলা মানে অরিজিনাল কমলা কালার আর হচ্ছে এটার সাথে ওনাটা অনেক সুন্দর কালার এটা খুবই ব্রাইট লাগতেছে খুবই ফর্সা লাগতেছে খুব সুন্দর এই যে এই হচ্ছে আমার দোপাট্টা সাইডের বর্ডার একদম সাইডের বর্ডারটা অনেক সুন্দর অনেক চওড়া অনেক চওড়া এই যে এরকম চওড়া কাজ করা এই যে চওড়া একদম চিকেনের কাজ করা ফুটা ফুটা এই যে চিকেনের কাজ দোপারটার সাইডে আর এটা প্রাইস আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা একটু কমলা কালার পছন্দ একটু ব্রাইট ডিপ কালারও দেখালাম লাইট কালারও দেখালাম ব্রাইট কালারও দেখালাম এখন যার যেটা পছন্দ আসলে সবার পছন্দ এক না যার যেটা পছন্দ সে সেইটাই অর্ডার করবেন আর প্রাইস তো খুবই কম আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এমনিতে এটা আপনারা একচল্লিশশোর নিচে কিনতে পারতেন না সুইস বয়েল কালেকশন বা চার হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মনে করেন এটা ডিসকাউন্টের মতোই অফার

পিচ কালার পিচের সাথে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে পিচের সাথে পিচ আছে পিচের সাথে নুট কালার আছে খুব সুন্দর আপনি চাইলে নুট কালার দিয়েও জামাটা সেলাই করতে পারেন এই যে সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশন এটা পিচ কালার মানে একদম একটা মিষ্টি রং এই হচ্ছে আমার অল ওভার কাজ করা পিচের মধ্যে পিচের মধ্যে একদম অল ওভার কাজ পুরো বডিটা পিচ সো আপনি এটা সুন্দর একটা নেক সেলাই করে নিতে পারেন পিচের মধ্যে এই যে ওকে এই হচ্ছে আমার পিচ কালারের জামাটা আর এটার ব্যাক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকটা খুব সুন্দর ব্যাকটা হচ্ছে সুইস বয়েলের মধ্যে পিচের সুইস বয়েল এটা মানিজের মানিজের ক্যাটালগ দেখাচ্ছি যে এটা হচ্ছে যে পিচ কালার অ্যান্ড এটা পিচের ব্যাক পার্ট সো আমি এটা স্লিভে চলে যাই সুইস বয়েল কাপড়টা হচ্ছে সুইস বয়েল আপনি চাইলে লাইলিন ইউজ করতে হবে সুইস বয়েলটা একটু পাতলা হয় এই হচ্ছে আমার দান এটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমার হাতার কাপড় ওকে স্লিপটা হাতাটা এই যে স্লিপ অ্যান্ড এই হচ্ছে আমি পুরো হাতায় কাজ করা বিস্কিট কালার দিয়ে এরকম ডিজাইন করে নিবেন স্লিভের কাপড়টা এই যে আমি হাতা অ্যান্ড কামিজ খুবই কষ্ট কম আজকে কাপড় দেখাতে খুব সুন্দর একদম জামার মধ্যেই সব এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে পিচ কালার স্লিভ এটার পিচের সাথে একটা শিফন পিওর শিফন পিচ কালার কালারটা এবং শ্যান্টালি করা শ্যান্টালি দুপাটটা এন্ড এই হচ্ছে আমার পিচ কামিজ যার ওনার কোয়ালিটি হচ্ছে এরকম এই যে এরকম ডিজাইন করা ওকে এরকম ডিজাইন করা লেনটা আমি বলে দেবো এই হচ্ছে আমার কামিজ বিস্কিট কালার পিচ কালার ওয়াও খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে জামাটা পিচের মধ্যে ফাটা ফাটি তোমার গায়ের জামাটা হবে না হবে না তোহা আপু ভালো আছে ওয়ালাইকুম আসসালাম ইনবক্স করেছেন হ্যাঁ ইনবক্স করে ফেলেন পিচটা নিতে হলে এই হচ্ছে আমার পিচ কালার আর প্যান্টের কাপড় এই এই হচ্ছে পিচের প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট কটন হচ্ছে প্যান্টের কাপড় ওকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এখন আর একটা একটু গোল্ডেন কালার দেখাবো তারপর একটা ইয়েলো কালার দেখাবো সুন্দর সুন্দর সব কালার আছে আমার কাছে আজকে এই হচ্ছে আমার একদম গোল্ডেনের সাথে মেরুন লাল সরি গোল্ডেনের সাথে হচ্ছে মেরুন লাল এই যে টকটকা মেরুন আর হচ্ছে বাংলি পিচ কালার পিচেরও অনেক সুন্দর আছে এটা হচ্ছে একটু বাংলি টাইপের পিচ কালার এটা হচ্ছে এটা হচ্ছে একটু বাংলি টাইপের আর এটা একদম লাল টকটকা দুইটা কালার দিয়ে হচ্ছে আর অলিভ কালার দিয়ে পুরো জামাটা হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পুরোপুরি এরকম ফাটাফাটি একটা এমব্রয়ডারির কাজ ডিজাইনটা একটু ফ্লাওয়ার প্রিন্টের পুরোটা এম্ব্রয়ডারিটা হচ্ছে একটু ফ্লাওয়ার প্রিন্টের হ্যাঁ এটা এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট সামনের পার্ট রেড দিয়ে পাইপিং করলে এটা বেশি ফুটবে কারণ এটা অলরেডি বিস্কিট কালার তার সাথে লাল টুকটুকা সব জিনিসপত্র যদি পড়েন সো অনেক বেশি ব্রাইট লাগবে আর যদি একটু আপনি ব্রাইট বেশি না চান সেহেতু আপনি এখানে সুন্দর একটা বাংরি টাইপের কালার আছে এটাও ইউজ করতে পারেন এটা আসলে মিষ্টি কালার আর ব্রাইট চাইলে আপনি একটু রেডিশ লাল যেটা এই কালারটা ইউজ করতে পারেন ওকে আমি একটু দূরে যাই এই হচ্ছে আমার কামিজের ফ্রন্ট পার্ট সামনের পার্ট এটা একটু সাইডে আছে এটার সাথে হচ্ছে ব্যাক পার্ট আছে ফ্লাওয়ার প্রিন্টের এই যে এরকম ফ্লাওয়ার দিয়ে হচ্ছে এটার ব্যাক পার্ট সো এই হচ্ছে ব্যাক পার্ট পেছনের পার্ট ব্যাক পার্ট লম্বা আছে এটা ঠিক আছে যারা একটু লম্বা জানতে চান আমি আসলে মেজারমেন্ট করতে পারছি না কিন্তু এটা লেন্থ অনেক আছে উপর থেকে নিচ পর্যন্ত লেন্থ অনেক আছে এটা আরিফা আপু না আমার জামাটা এটা আমার খুব পছন্দ এটা তো দেওয়া যাবে না আর আমার জামা তো আপনার গায়ে লাগবে না আমার মতো চিকন বাংলাদেশে আমি একটাই আছি অন অ্যান্ড অনলি আমি একমাত্রই আমি চিকন এই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমি আছি একমাত্র সো আমার জামা যে চাইবে সে অনেক বোকা আমার জামা তার জীবনেও লাগবে না এই হচ্ছে আমার স্লিভের কাপড় এই এই হচ্ছে হচ্ছে সুন্দর এই কালারটা পুরো পিওর শিফনের মধ্যে এটার মজার ব্যাপার হচ্ছে এটার বডি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুইস বয় আর ওনা হচ্ছে পিওর শিফন দোপারটা ওনাটা হচ্ছে পিওর শিফন দোপাট্টা এই হচ্ছে আমার দোপাটা দোপাটটা এরকম সুন্দর কালার কম্বিনেশন ওকে অনেক সুন্দর এই হচ্ছে ওনাটা আমি দেখাচ্ছি মানিজে আর এই হচ্ছে আমার প্যান্টের কাপড় সো এটা প্রাইস আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন একটা হলুদ লাল পহেলা ফাল্গুন হান্ড্রেড পার্সেন্ট একদম পহেলা ফাল্গুনের ড্রেস একদম পয়লা ফাল্গুনের ড্রেস এই হচ্ছে আমার লাল আর হলুদ বাসন্তী কালার এই যে বাসন্তী কালার রেড সুন্দর কাজ করা একদম যা চাই একটু জলদি জলদি ইনবক্স করতে হবে এটা রং হচ্ছে একদম ফাল্গুনের হলুদ তার সাথে হচ্ছে রেড কম্বিনেশন লাল হলুদের একটা কালার কম্বিনেশন এই হচ্ছে আমার রেড এন্ড ইয়ালো কালার এই যে ওকে এই হচ্ছে আমার কামিজ হলুদ আর লাল রেড বিস্কিট কালার অনেক সুন্দর এই জামাটা একদম খুব সুন্দর এইটার একটু দেখাই স্লিপ দেখায় মানে হলুদ যারা পরে তারা এটা দেখলে আসলে ঠিক থাকতে পারবে না এত সুন্দর এটা মানে এই যে রেড কালার দিয়ে এটা পুরো ব্যাক পার্ট এরকম সুন্দর ছিটা ছিটা কাজ করা এই যে এরকম ছিটা ছিটা কাজ করা পুরা বাসন্তী হলুদ কালার একটা দেখিয়েছি কি অরেঞ্জ কালার একদম কালারফুল অরেঞ্জ আর এটা হচ্ছে একদম বাসন্তী কালার বাসন্তী রেড কম্বিনেশন এটা আর এটা হাতাটাও অনেক কাজ করা স্লিভও অনেক কাজ করা আর ইফা আপু থ্যাংক ইউ এই দেখেন স্লিভটা কতখানি কাজ করা পুরো এক বিঘাতের উপরে এই যে এতখানির উপরে হচ্ছে কাজ করা অনেক সুন্দর হাতাটা আর এটা একদম বাসন্তী হ্যাঁ ফাল্গুনের কালার এটা একদম হান্ড্রেড পারসেন্ট নাসিমা আপু একদম একশো পার্সেন্ট এটা হচ্ছে পয়লা ফাল্গুনের কালার আর মাত্র কয়েকদিন বাকি পয়লা ফাল্গুনের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর মাত্র অল্প কয়েক দিন বাকি বা অনেক 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 সুন্দর এটার ওরনাটাও এই যে আমি ধরছি কামিজ অ্যান্ড ওরনা পুরাই হলুদের সাথে লাল টুকটুক এমব্রয়ডারি করা বিস্কিট কালার অনেক অনেক সুন্দর হয়েছে এরকম একদম ভিতরেও কাজ করা ওনার ভিতরেও কাজ করা এই যে ছিটা কাজ করা ওনার ভিতরে একদম ফাল্গুনের একটা জামা আর এটা প্রাইজ আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেক কম সুইচ বল কালেকশন অনেক অনেক কম তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হলুদ জামাটা একদম কাঁচা হলুদ ফাল্গুনের কালার আর এটার পরে ব্ল্যাক আছে না ব্ল্যাক রেড ব্ল্যাক একদম কফি মেরুন একটা কালেকশন আছে ওইটা একটু দেখাই আমি ব্ল্যাক হলুদ তো দেখালাম এখন কালোর একটা খুব সুন্দর একটা ব্ল্যাক আছে আসলে এই হচ্ছে আমার ব্ল্যাকটা যেটা কিনা পিঙ্ক কালার অ্যান্ড মেরুন কালার দিয়ে করা ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন অনেক সুন্দর যায় এই পুরোটাই সুইস বয়েলের মধ্যে কাজ করা দেখে পুরো জামাটাই হচ্ছে সুইস বয়েলের মধ্যে কাজ করাই যে একদম একশো পার্সেন্ট সুইস বয়েল মানিজে সুইস বয়েল ক্যাটালগ দেখাচ্ছে আমি ওকে এই হচ্ছে আমার বডিটা পুরো বডি হচ্ছে কাজ করা সো আপনি যেইভাবে খুশি সেইভাবে বানান কোনো কাজ কাটা পড়বে না এই এই যে হচ্ছে আমার পার্ট সুইস বয়লের ব্ল্যাক এর সাথে এই সুন্দর ব্যাক পার্টটা মেরুন কম্বিনেশন এটার সাথে খুবই সুন্দর করে হচ্ছে পিঙ্ক বা মেরুন পেস্তা কালার তিনটা কালারই যাবে তিনটা কালারই ইউজ করা যাবে পিঙ্ক মেরুন অ্যান্ড পেস্তা তিনটা কালারে ইউজ ইউজ করা যাবে এই হচ্ছে আমার ব্যাক পার্টের ডিজাইন এবং এটার স্লিভ অনেক কাজ করা সো এই হচ্ছে হাতাটা হাতা বেশ কাজ করা হাতা এবং পার্ট পুরোটাই হচ্ছে কাজ করাই দেখেন হাতাটা অনেক সুন্দর করে মেরুন এই জায়গাটায় দেওয়া মানে এই জায়গাটা মেরুন কম্বিনেশন করা আপনি অনেক কিছু মেরুন ইউজ করতে পারবেন আর হচ্ছে এটা পার্টটা আর এটার ওনাটাও খুবই সুন্দর ব্ল্যাক কেন যেন খুব ফুটে গায়ে ব্ল্যাক কালার মানুষকে কালো লাগে না ব্ল্যাক আসলে ব্ল্যাক হোয়াইটের একটা অন্যরকম সৌন্দর্য ব্ল্যাক কালারের কামিজ ব্ল্যাক কালারের কামিজ খুবই 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 সুন্দর হয় আমি বুঝলাম না কাতার দেওয়া যাবে মানে কাতার দেওয়া যাবে এরকম কিছু লিপি আপু থ্যাংক ইউ লিপি আপু রেলে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর জামা অ্যান্ড ওনাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে কিন্তু ওনার বর্ডারটা দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন জাস্ট কালোর মধ্যে মেরুন এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন পুরো এই জায়গাটা হচ্ছে অন্য রকম পুরো ওনাটা আমি যখন দূরে সরে আসছি দেখছেন ওনাটার এই বর্ডারটা কত ভাল লাগছে মেরুনের মধ্যে এই বর্ডারটা কত সুন্দর আপনি এইভাবেও পরেন আর যেইভাবে পরেন জামাটা হচ্ছে অনেক সুন্দর লাগবে ব্ল্যাক কালার সাধারণত আমার ব্ল্যাক অনেক কম ব্ল্যাক আমার অনেক কমে এই দেখেন আমি ব্ল্যাক কালারের পুরোপুরি কামিজটা পরে আছি এটা অনেক সুন্দর লাগতেছে আর এটার সাথে হচ্ছে মেরুন গর্ডার দিয়ে যদি মেরুন লিপস্টিক পরি সো আরো বেশি ভালো লাগবে না অনেক লাগবে মধ্যে আছে ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেক অনেক কমে আছে ব্ল্যাক কালারের এই জামাটা সো এই হচ্ছে আমার ব্ল্যাক প্যান্ট অনেক সুন্দর এই জামাটা আমি একদম গায়ে ধরে নড়াচড়া করতেছি শুধু খুবই নাইস ব্ল্যাক মধ্যে যদি কোনো গর্জিয়ার জামা ব্ল্যাকে চান্স তো আমার মনে হয় এই জামাটা একদম মানে চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন দেখেন এমন লাগছে সো অনেক সুন্দরই লাগছে খারাপ লাগছে না ওকে আমি রাখি আর একটা পিচ কালার আছে ওইটা একটু পিচি পিচি একটু ফেস পাউডার একটু পিচি পিচি কালার হুম এটা খুব সুন্দরই দেখেন একটু লাইট পিচি পিচি কালার পার্পল কালার কম্বিনেশন এটা এটা একদম পার্পেল লাইট পিচ একটা দেখিয়েছি ব্রাইট পিচ আর এইটা একটু লাইট পিচ একটু অনেকটা স্কিনে এরকম টাইপের কালারও অনেকটা এই যে রকম সুন্দর একটা কালার এটা আপনি পার্পেল কালার ইউজ করতে পারেন এটার সাথে খুব ভালো লাগবে এই ডিফারেন্ট একটা পার্পেল আছে এই কালারটা ইউজ করতে পারেন পুরো জামাটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা যেটা সুইস বয়েলের মধ্যে শামিমা আহমেদ আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি এই যে পুরো একদম অল ওভার কাজ করা এটার ব্যাক পার্ট হচ্ছে ছিটা কাজ করা এই যে ছিটা ছিটা কাজ করা এই যে এরকম ছিটা কাজ করা এটার পেছনটা আমি বলেছি যে এই পার্পেলটা দিয়ে আপনি হচ্ছে রেড আছে আমি তো রেড আগেই দেখেছি নাম্বার দিন অর্ডার করব। কি নাম্বার আফরোজা বেগম আপু আপনি হচ্ছে স্ক্রিন নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেন তাহলেই তো হয় ফোন নাম্বার তো দেওয়া লাগে না ইনবক্স করতে আপনি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ওকে এই হচ্ছে কামিজ আর এটা স্লিভের কাপড়টা হাতাটাও দেখেন কতখানি আমি হাতা জামা অন্য একসাথে দেখাই যাতে পুরো জামাটা কমপ্লিট দেখা যায় ভালো করে এই হচ্ছে আমার স্লিপটা দেখেন হাতাটা পুরো স্লিপ কাজ করা আর হচ্ছে এই হচ্ছে কামিজ এই যে কামিজ অ্যান্ড হাতা ওনাটা এই সাইডে দাও খুব সুন্দর রংটা এটা রংটা খুবই 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 সুন্দর সত্যি কথা খুব ভাল লাগতেছে জামাটা একদম এই যে খুব স্মার্ট একটা ড্রেস এই হচ্ছে এটার কালার কম্বিনেশন এটার সাথে আমি বলেছি এই কালারটা ইউজ করতে একটু অন্যরকম হবে ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে আর হচ্ছে এটা দোপাট্টা অ্যান্ড এটা একদমই পুরাই কালার কম্বিনেশন এই হচ্ছে আমার ফুল ড্রেসটা ওকে পুরো ড্রেসটা এরকম সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটার প্যান্টের কাপড়ও হচ্ছে কটন আর জামার কাপড় হচ্ছে সুইস বয়েল দুপাড়টা হচ্ছে পিওর শিপন দুপাড়টা আর এটার প্রাইজ আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইসে আছে সো তাড়াতাড়ি অর্ডার করতে হবে নাহলে কিন্তু পাওয়া যাবে না আজকে একজন সকালে এসে রোসা না রোসা চাচ্ছিলো জোহরা গোল্ডের সো আমরা দিতে পারিনি ভাবছে যে আছে এমসে না লাইভে আসলে সব সোল আউট হয়ে যায় মোটামুটি রাত পর্যন্ত সো এটা যারা এই সুন্দর কালেকশানটা মানে নিজের যারা নিতে চান একটু জলদি জলদি অর্ডার করে ফেলবেন এই যে এরকম কালার কম্বিনেশন সো এটা প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ সুইস বয়েল কালেকশন দেখালাম আমি বারো পিসের সেট সো যার যেটা পছন্দ সে সেটাই নেবেন কারো কথা শুনে না আমার কথা শুনে ভালো সুন্দর আমার কথা শুনে নিতে হবে না নিজের বুদ্ধিতে নিজের পছন্দে নিজের নিজের বুদ্ধিতে মানে খাদে যাওয়াও ভালো মরাও ভালো নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিতে কিনবেন সব সময় নিজের যেটা ভালো লাগে নিজের আলমারিতে যেই কালারটা নাই সেই কালারটা কিনবেন কিনে নতুন নতুন কালার ট্রাই করবেন নাহলে আপনি বুঝবেন কীভাবে যে আপনাকে কোনটায় মানায় আর কোনটায় মানায় না ঠিক আছে সব কালারই ট্রাই করতে হবে সব কালারই পরতে হবে পরে দেখতে হবে যে আমার কোন কালার আসলে আমার সাথে যায় ওকে সো খুদা সবাই ভালো থাকবেন জামাটা অর্ডার করতে চাই তাড়াতাড়ি অর্ডার করেন আইসা সিদ্দিকি আপু আপনি হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে সেলাইতে ইনবক্স করে দেন আর ছয়টা পনেরো মিনিটে কিন্তু আমি আর লাইভ হব গুল কটন কালেকশন নিয়ে কটন কামিজ কটন জামা কটন ওনা কামিজ আর জামা তো একই কটন কামিজ কটন দোপাট্টা আর কটন প্যান্ট নো উইন্টার কালেকশন না একদম সামার কালেকশান সময় ইউজ করতে পারবেন জামার কাপড়টা অনেক মানে সুতি কাপড়ের থাকবে সো ওই লাইভটাও মিস করবেন না ইনশাআল্লাহ খুদাফেস সবাই ভালো থাকবেন ছয়টা পনেরো মিনিটে আবার দেখা হবে খুদা